রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দুজন চিকিৎসককে বনগাঁ হাসপাতালে পাঠানোর শুক্রবার থেকে শুরু হলো এইচডিইউ পরিষেবা। চিকিৎসক না থাকার কারণে প্রায় সাত দিন ধরে বন্ধ ছিল এইচডিইউতে রোগী ভর্তি। চিকিৎসা পরিষেবা চালু হয় খুশি রোগীর আত্মীয়রা। প্রায় এক সপ্তাহ ধরে বনগাঁ মহকুমা হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটটি বন্ধ থাকার পর ফের এই বিভাগের পরিষেবা শুরু হলো। চিকিৎসকের অভাবে গত এক সপ্তাহ ধরে বনগাঁ মহকুমা হাসপাতালের এইচডিইউ এর পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এর ফলে হাসপাতালে আসা ক্রিটিক্যাল রোগীদের কলকাতায় নিয়ে যেতে বাধ্য হচ্ছিলেন রোগীর পরিজনেরা। উল্লেখ্য, বনগাঁ মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবার উপর নির্ভর করেন বনগাঁ, বাগদা, গাইঘাটা সহ মহকুমার এলাকার কয়েক লক্ষ মানুষ। হাসপাতালে কোনো আইসিইউ নেই। রোগীরা বনগাঁ হাসপাতালে ভর্তি হওয়ার পর তাদের অবস্থা জটিল হলে এইচডিইউতে রেফার করেন চিকিৎসকেরা। বছর ছয়েক আগে এইচডিইউ পরিষেবা শুরু হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। ভালো চিকিৎসা পরিষেবা দিয়ে রাজ্যের মধ্যে বিশেষ প্রশংসা অর্জন করে এই এইচডিইউ। বহু ক্রিটিক্যাল রোগীকে এখান থেকে সুস্থ করে বাড়ি ফেরানো হয়েছে। চব্বিশ ঘন্টার জন্য নার্স এবং চিকিৎসক থাকেন এই বিভাগে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ইউনিটে মোট ছজন চিকিৎসক রয়েছেন। তার মধ্যে তিনজন উচ্চশিক্ষার জন্য চলে গেছেন। একজন চিকিৎসকের সম্প্রতি ছেলে মারা গিয়েছে, তিনি ছুটিতে রয়েছেন। তাই দুজন চিকিৎসক নিয়ে কোনো গুরুত্বপূর্ণ বিভাগ চালু রাখা সম্ভব হচ্ছিল না হাসপাতাল কর্তৃপক্ষের। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর দ্রুত চিকিৎসকের ব্যবস্থা করলে ফের এইচডিইউ চালু হবে বলে বৃহস্পতিবার জানিয়েছিলেন হাসপাতালের সুপার। শুক্রবার সুপার ডাক্তার শঙ্করপ্রসাদ মাহাতো জানান, রাজ্য স্বাস্থ্য দপ্তর দুজন চিকিৎসককে বনগাঁ হাসপাতালে পাঠানোর নির্দেশিকা জারি করেছেন। যদিও তারা এখনও জয়েন করেননি, তার আগেই আজ শুক্রবার থেকে এইচডিইউ পরিষেবা চালু করে দেওয়া হলো। গতকালই আমরা স্বাস্থ্যভবন থেকে অর্ডার পেয়েছি, দুজন ডাক্তারবাবুর অর্ডার হয়েছে আমাদের এখানে। তো সেই জন্য আমাদের তাহলে এখন মোটামুটি পাঁচজন ডাক্তারবাবু হলো। আমরা আজকে থেকে, ডাক্তারবাবু এখনও জয়েন করেননি, তবুও আমরা আজকে থেকে চালু করে দিলাম। স্বাস্থ্যভবন থেকে দুজন ডাক্তারবাবুর নামে অর্ডার হয়েছে, তারা এখনও জয়েন করেননি। আশা করছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আশা করছি তারা খুব তাড়াতাড়ি জয়েন করে যাবেন। ট্রেনিং করা হয়, ওনাদের ট্রেনিং হবে। আর আপাতত আমাদের যারা ট্রেন মেডিকেল অফিসার আছে তারা গাইড করবেন, করে আমি পরিষেবাটাকে সচল রাখতে চাইছি। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোগীর পরিজনেরা। হ্যাঁ, শুনেছিলাম বন্ধ ছিল, আজকে শুনলাম খুলেছে। এতে খুব ভালো, সাধারণ মানুষের সুবিধা হবে। জটিল পরিস্থিতি হলে কলকাতা পাঠানো হচ্ছিল, সেটা আর হবে না, শুনে খুব ভালো লাগলো। চালু করার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকটা খুলেছে, সত্যি মানুষের সব ভালো হবে। এবং আমাদের যদি কোনো পরিবারের কোনো ক্রিটিক্যাল অবস্থা হয়, আইসিইউতে আসলে তারা তাড়াতাড়ি রোগ নিরাময় হবে এবং সুস্থ হয়ে উঠবে। মোটামুটি পরিষেবা খারাপ দিচ্ছেন না, ভালোই দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ।